জাস্ট একটা ছোট্ট নিউজ দেওয়ার ছিল, লাস্ট যে ব্লগটা আমি আপলোড করেছি, মানে হচ্ছে ভদ্রাজ টু স্পিলো উইন্টার স্পিতি ভ্যালি এপিসোড 4, তো সেই ব্লগটা একটা নির্দিষ্ট টাইমেই আপলোড হয়েছিল, মানে আমার যে নির্দিষ্ট টাইম সেটা হচ্ছে রাত 9টা 8, তো সেটা সেইভাবেই আপলোড হয়েছিল। মেইন ব্যাপার হয়েছে ব্লগটাতে আমি একটা কপিরাইট ক্লেম খেয়েছিলাম, তো সেটা আমার নিজের দোষেই। এপিডেমিক মিউজিক থেকে আমি একটা গান ডাউনলোড করেছিলাম, এপিডেমিক মিউজিক হচ্ছে যেখানে আমি টাকা দিলে সেই গানগুলো আমি ফ্রিতে ইউজ করতে পারবো এবং কোনো কপিরাইট খাবো না। তবে আমি এটা শুনেছিলাম যে এপিডেমিকে লগ ইন করলে প্রথম 1 মাস হয়তো আমি ফ্রিতে ইউজ করতে পারবো, লগ ইন করার যে প্রসেসটা তো সেটা হয়তো আমি একটু ভুল করেছি, তো সেই কারণে এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ওটাই আমি একটা কপিরাইট ক্লেম খেয়েছি। তো কি বলবো আর, সেই জন্য ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি আর আবার নতুন করে এডিট করে আপলোড করে দিয়েছি। তবে মেইন ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিওটায় 9-10 সেকেন্ড মতো না কোনো একটা জায়গায় মিউজিক আর দেওয়া নেই, একদম পুরো সাইলেন্স হিসাবে চলেছে, তো এটাই মেইন ব্যাপার। এই জন্য এই ভিডিওটাই বানালাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। ব্যাপারটা হচ্ছে সেই কাল রাত থেকে আমি এডিট করছি আর এডিট করেছিলাম কালকে রাত্রেবেলা প্রায় 1:30-2 অব্দি এডিট করে ঘুমিয়েছি, দেন ঘুম ভেঙে গেছে 8টার সময়, কারণ বাড়ির আশেপাশে একটু চিৎকার চেঁচামেচি হয় তো ওই জন্য ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে কোনো মতে কিছু খেয়ে আবার সেই এডিট করতে বসে যাওয়া, দেন সারা দিন করে যাচ্ছি, করে সন্ধেবেলা কোনো মতে এডিট কমপ্লিট করে আমি আবার ক্লাসে গেছিলাম। তো ক্লাস মানে এক্সপোর্ট করে, মানে একেবারে এক্সপোর্ট করে ভিডিওটা সেভ করে আপলোডে বসিয়ে টাইটেল ফাইটেল দিয়ে থাম্বনেল বসিয়ে ট্যাগ লাগিয়ে তারপর আমি ক্লাসে গেছিলাম। ক্লাস থেকে ফিরে এসে দেখছি 9:22 ফিরে এসে দেখছি কপিরাইট ক্লেম খেয়ে গেছি, তো খুব খারাপ লেগেছে যে ভাই। তারপর মেইন ব্যাপারটা হয়েছে অনেকজন তখন দেখেও ফেলেছিল আর অনেক কমেন্টও এসেছিল ভালো ভালো, আমার খুব ভালো লাগছিল এতজন দেখছে, তো ভাই খারাপ লাগলো, এত কষ্ট করে কাজটা করলাম তারপর ক্লেম খেয়ে গেলাম। তারপর ভাবলাম যে হ্যাঁ ভাই, ভুলটা আমারই, আমার সবকিছু জেনে বুঝে করাটাই দরকার ছিল। তো যাই হোক, আমি কোনো মতে বাড়ি ফিরে ওটা ড্রেস ফেস কিছু না ছেড়েই ওটাই আবার ডিলিট করে দিয়ে আবার এডিট করতে বসে গেলাম। আধা ঘন্টার মধ্যে এডিট কমপ্লিট করে মানে ওই মিউজিকটা সরিয়ে দিয়ে নর্মাল একটা ব্লগ নো কপিরাইটেড মিউজিক আমি ওখানে দিয়ে কোনো মতে এডিটটা কমপ্লিট করে আধা ঘন্টার মধ্যেই আমি ওটা আবার সেভ করে দিয়েছি, মানে এডিট করে সেভ করে দিয়ে আবার আপলোডে বসিয়ে দিয়েছিলাম। তো ওটা 11:09 আপলোড হয়ে গেছে। তো যখন আমি দেখলাম ভিডিওটা তখন দেখছি যে আবার আবার সেই 9-10 সেকেন্ড মতো একটা জায়গায় যে মিউজিকই নেই, একদম সাইলেন্স, সবকিছু একদম সাইলেন্স আর গাড়ি চলছে, এরকম টাইপ একটা জায়গা হয়ে গেছে। তো তারপর খারাপ লাগলো, তারপর আমি ভাবলাম যে ছাড়ো এটাকে আর ডিলিট করে লাভ নেই, এরকম একটা ভিডিও বানিয়ে দিই, দিয়ে তোমাদেরকে একটু বলেও দিই যে এই ব্যাপার, কি কি বলবো আর। যাই হোক, তো পারলে তোমরা এই ভিডিওটা আমার একবার দেখো আর কমেন্ট করো আর কি।